আল্লাহ তাআলা বলছেন অত্তিন, এখানে অ কাসমিয়া আল্লাহ তাআলা তিন ফলের কসম করে বলছেন। তিন এর অনেক ব্যাখ্যা হয়েছে, তার মধ্যে নির্ভরযোগ্য ব্যাখ্যা ঠিক আমাদের এখানে ডুমুরের মতো যে ফল, এই ডুমুরের মতো দেখতে এই ফল, এটা ডাইরেক্ট ডুমুর নয়। আপনি তফসির ইবনে কাসির খুলে দেখুন, ডুমুরের মতো দেখতে এই ফলটা জেরুজালেম তথা ফিলিস্তিনে খুব বেশি হয়, পৃথিবীর তিনটে দেশে হয়, ফিলিস্তিনে বেশি হয়, ইদানিন ওম্মানে এই ফলটা কিছু দেখা যায়, আর দেখা যায় আপনার আরেকটি দেশ, পার্শ্ববর্তী দেশ ইরাক, এই দেশের কিছু অংশে এই ফলটা দেখা যায়। এই ফলের আল্লাহ সুবহান ওয়া তাআলা কসম করছেন অত্তিন, তারপরে কসম করছেন জৈতুন। জৈতুন যেটা আমাদের এখানকার মানুষেরা জলপাই বলছে, জলপাই এইটা, এইটার কসম করে বলছেন অতুরে সিনিন, আর সিনাই পর্বতের কসম করে বলছেন, যে সিনাই পর্বতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করেছিলেন, এই পাহাড়ের কসম করে আল্লাহ বলছেন। এবার একটা কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কসম করে কখন? না, আমি রাত দুটোর সময়তে বাড়ি এসেছি, দরজা আওয়াজ করছি, আমার স্ত্রী দরজা খুলে দিল, তা আমার স্ত্রী একটু মেজাজটা কড়া করে আমাকে বলছে, এত রাতে কোথায় ছিলে? বললাম নূরপুরে তাসিরুদ্দিন ভাই জলসার ডেট করেছিল, আমি জলসায় বক্তব্য দিতে গিয়েছিলাম। আমার স্ত্রী তখন বলছে, না তোমাকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে, তুমি তো জলসায় এরকম জামা কাপড় পরে তো যাও না, কোনো ব্যাপার আছে নাকি বলো তো? প্রায় মাঝে সাঝে তুমি রাত দুটোর সময়তে ঘরে আসো, কি ব্যাপার? তখন আমার স্ত্রী যাতে আমাকে বিশ্বাস করে তাকে গুরুত্ব দিতে গিয়ে আমি বললাম, আল্লাহর কসম, আমার মরা নানির কসম করে বলছি, আর কি বলবো তোকে, আমার বেটার কসম, আমার বেটির কসম, আমি জল সাথেই গিয়েছিলাম, কোথাও যাইনি। যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা ঠিক নয়, করা যাবে না, অনেক মানুষ করে বেটার মাথায় হাত দিয়ে মাটিতে দাঁড়িয়ে মসজিদের কসম, মাদ্রাসার কসম, কোরআনের কসম, কোনো কসম করা যাবে না। ইমার্জেন্সি পদক্ষেপের জন্য যদি কসম কেউ করে আল্লাহর নামে করবে। তা আমি আমার স্ত্রীর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, এই জন্যে আমি কসমটা খেয়ে গুরুত্ব বোঝাতে চাচ্ছি যে দেখো আমি সৎ, আমি কোথাও যাইনি, নূরপুরেই আমি ছিলাম। এবার আপনাকে বলছি, আচ্ছা আল্লাহ তাআলা যদি আপনাদের নূরপুর গ্রামের মানুষ, যদি গ্রামের পঞ্চায়েত একটা ন্যায্য প্রাপ্যদার মানুষকে যদি কিছু না দিয়ে অপ্রাপ্যদার মানুষকে যদি কিছু দেয়, আর গ্রামের জনসমক্ষে যদি সেটা প্রকাশ হয়ে যায়, তাহলে মানুষ তার বিরুদ্ধে আঙুল তুলবে কি তুলবে না? তুলবে, যদি এখন তোলার আর ক্ষমতা নেই, তুললে গ্যারেজ হয়ে যাবে, গ্যারেজ হয়ে যাবে না? গরিব মানুষের ঘর আসছে, কেটে ধনী মানুষ পেয়ে যাচ্ছে, হয়তো আপনাদের এলাকায় হয় না, আমাদের ওদিকে হচ্ছে, আপনাদের দিকে হচ্ছে, হচ্ছে জি। যত অন্যায় করুক আপনার এলাকার কোনো নেতা, জনগণ তার বিরুদ্ধে কথা বলে কি বলে না? মমতা খালা এমন গালাগালি দিচ্ছে পাবলিক, কখনো ওর বোনের কাছে যাচ্ছে, কখনো ওর মায়ের কাছে, কখনো ওর নানির কাছে। নরেন্দ্র মোদি বাবরি মসজিদ ভেঙে দিয়েছে বুলডুজার দিয়ে লকডাউনে, ওর মা বোন খালা ফুপু সবার কাছে ঘুরে আসছে মানুষ। যদিও কথাটা খারাপ, তবুও বললাম আপনাকে,
তার মানে ভুল ত্রুটি হলে মানুষ তার বিপক্ষে গালাগালি করবে, প্রতিবাদ জানাবে প্রয়োজনে। 115 টাকার পেট্রোল যদি কালকে সকালে 120 টাকা হয়, দেখবেন বিরোধী পক্ষের মানুষেরা রাস্তা অবরোধ করছে, করবে না? করবে। এবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা আল্লাহ কিয়ামতের মাঠে যদি কোনো অপরাধীকে ধরে যদি জান্নাতে দিয়ে দেয়, আচ্ছা কিয়ামতের মাঠে সেদিন মিছিল উঠবে, আল্লাহ তুমি কেন ওকে জান্নাতে দিলে, কেন ওকে জান্নাতে দিলে, কেন ওকে জান্নাতে দিলে? প্রতিবাদ চাই, এর জবাব চাই, এর জবাব চাই, জবাব তোমায় দিতেই হবে বলার লোক থাকবে? থাকবে? থাকবে না, কেউ থাকবে না। কোন মানুষকে ধরে যদি জাহান্নামেও দিয়ে দেয়, আমার বেটাকে যদি জাহান্নামে দেয়, আমি তার বিরুদ্ধে মামলা চালাতে পারবো কিয়ামতের মাঠে? পারবো না। যিনি হচ্ছেন বিচারকের বিচারক, যিনি অহুয়া আলা কুল্লে সাইয়িন কাদির, পৃথিবীর সমস্ত বিষয়ের উপরে যিনি ক্ষমতা রাখেন, এই রকম স্রষ্টা মানুষকে কাকে বোঝাতে চাইছেন এতগুলো কসম করে? কাকে ইম্পর্টেন্ট ভাবছেন? কাকে গুরুত্ব দিয়ে এতগুলি কসম করছেন? কেন? একটা মাত্র কথা বলার জন্য আল্লাহ তাআলা কসম করছেন, এখনো কসমের জবাব দেননি আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান ফি আহসানি তাকদির, কসমের জবাব, আমি মানুষকে তৈরি করেছি উন্নত পরিকাঠামো দিয়ে। এখানে এবার কয়েকটা কথা আপনাকে বলি। আচ্ছা আল্লাহ কজন? এক। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, হযরত মোহাম্মদ ছাড়া কোরআন আর কারুর কাছে অবতীর্ণ হয়েছে? হয়নি। মাধ্যম, মাঝখানে মিডিয়া করেছে কে? জিবরিল, তাই তো? তাহলে জিবরিলও একজন, নাবিজিও একজন, আল্লাহও একজন। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? মানুষকে তৈরি করেছি আমি সুন্দর পরিকাঠামো দিয়ে, এর সমস্ত দিকটাই সুন্দর, এর বচনভঙ্গি, এর দেখার রূপ, এর চলন, এর মেধা, এর কাঠামো, এর সমস্ত কিছুটাই সুন্দর। এটা আল্লাহ এখানে বলছেন। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসান যাঈফা, মানুষকে আমি পৃথিবীতে পাঠিয়েছি বড় দুর্বল করে। দু রকমের কথা হলো, এখানে বললেন বড় কাঠামো ভালো করে পাঠিয়েছি, আর এই জায়গাতে বলছেন খুলিকাল ইনসান যাঈফা, মানুষকে আমি দুর্বল করে পাঠিয়েছি। এটা দু রকমের পদ্ধতি হলো। তিন রকমের কথা আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ জানোয়ার, শুয়োর, কুকুর, গরু, ছাগল, তার থেকেও মানুষ নিকৃষ্ট। কি বুঝলেন? একটাই আল্লাহ, একজন নবীর উপরই কোরআন অবতীর্ণ হচ্ছে, মাধ্যম করছেন জিবরিল, কোরআন একটাই, একে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরেও আল্লাহ অত্তর আয়াতে বলছেন মানুষকে আমি তৈরি করেছি বড় পরিকাঠামো দিয়ে, সুন্দর করে, আর এক জায়গায় বলছেন তৈরি করেছি দুর্বল করে, আর এক জায়গায় বলছেন এরা গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। তিন জায়গায় তিন রকমের কথা, তাই তো? আপনাকে এবার একটা একটা করে বোঝাই। আল্লাহ তাআলা বলছেন যে খুলিকাল ইনসান যাঈফা, মানুষ বড় দুর্বল। আমরা দুর্বল কোন দিকে? আপনাকে একটা জিনিস বলছি, খুব মন দিয়ে শুনুন। একটা কসাইখানাতে গরু জবাই করা হলো, ধরে নেন, হয় সাধারণত অনেক সময় দেখবেন কসাই যে মাংসের ব্যবসা করে, ও তার দিল কলিজাটা বার করার পরে দেখে যে দিলে পোকা হয়েছে, দেখা যায় না? কুরবানিতে গরু জবাই করলে দেখা যায় না যে দিলটা খারাপ হয়ে গেছে, হয় না? হয়তো হয়। এই গরুটা তার মালিক বিক্রি করেছে 10 দিন আগে, এই 10 দিন আগের আগে থেকে এই লোকটা 2 বছর যাবৎ এই গরুটা দিয়ে হাল চালাচ্ছে,
জমি চাষাবাদ করছে, দুই বছর চাষাবাদ করার পরে বিক্রি করেছে কসাইয়ের কাছে, কসাই বাড়িতে ওয়েট করিয়েছে 10 দিন, তারপরে ওকে জবাই করেছে। জবাই করার পরে প্রমাণ হচ্ছে যে ওর কলিজা খারাপ। এবার আপনাকে বলছি মানুষ কত দুর্বল। একটা গরুর ওজন টোটালে যদি পাল্লাতে চাপানো হয় 5-7 কুইন্টাল হয়ে যাবে মনে হয়, এমনও বড় গরু আছে। এত বড় একটা দেহ, তার ভিতরের কলিজা খারাপ, পোকা লেগেছে। তার মালিক পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছিল যে আমার গরুটার ভিতরের কলিজাটায় পোকা লেগেছে? দেখেছিল? দেখেনি। ওই অবস্থাতে 2 বছর যাবত হাল চালিয়েছে, কোনো অসুবিধা হয়নি। জবাই করার পরে প্রমাণ হলো ওর কলিজা খারাপ। আল্লাহু আকবার, মানুষ কত দুর্বল। চাচা কি ব্যাপার, উপুর হয়ে শুয়ে আছো? আর বলিও না ভাতিজা, পিঠে একটা ফোঁড়া হয়ে গেছে সামান্য, চিত হয়ে শুতে পারছি না। জি, কিডনির ভিতরে ডাক্তারবাবু ফটো করে বলছে, মানে 1 সুতো পরিমাণ, 1 ইঞ্চিও নয়, 1 ইঞ্চিকে মনে হয় 100 দিয়ে ভাগ করলে যেটা আসবে এই পরিমাণ কিডনিতে একটা পাথর হয়েছে। মোটামুটি 30,000 টাকা শুধু ফটো করতে গেছে। আর ডাক্তার ওষুধ তো আলাদা, বহরমপুর, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর, সাই বাবা, দেবী সিটি সব ঘুরে চলে এলো, সামান্য একটা পাথরের যন্ত্রণা সহ্য করতে পারছে না। অথচ একটা গরু তার কলিজা খারাপ, 2 বছর হাল চালালো, তার কোনোদিন ওষুধ খাওয়ার প্রয়োজন হয়নি, হয়েছে হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ বড় দুর্বল। আরো কি দুর্বল আপনাকে বলছি, প্লেন আবিষ্কার করেছে কে? ফেরেশতারা না মানুষে? মানুষ। রকেট আবিষ্কার করে চাঁদে যেতে সক্ষম হয়েছে কে? মানুষ। মাটির তলাতে গ্যাস ছিল, এই গ্যাসগুলো স্যালেন্ডারে ভরতে হবে, আবার ওভেনে পাইপ ফিট করতে হবে, লাইটার দিয়ে জ্বালিয়ে গোস্ত রান্না করা যাবে, এ পদ্ধতি আবিষ্কার করেছে কে? মানুষ। মানুষ কত দুর্বল। আপনি এখান থেকে চেন্নাই যাবেন, দমদম এয়ারপোর্টে প্লেনে উঠেছেন, তা প্লেনে যারা ওঠেন তারা জানেন ছাড়ার টাইম হলো, 2 জন ইঞ্জিনিয়ার এসে প্লেনটাকে চেক করছে যান্ত্রিক কোনো ত্রুটি আছে কি না, কোনো ত্রুটি থাকতেও পারে। দেখার পরে, মেশিন দিয়ে চেক করার পরে পাইলটের কাছে ইনফরমেশান এসেছে কন্ট্রোল রুম থেকে যে আপনি নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আপনার প্লেন আসমানের উপরে তোলেন, আপনার টাইম হয়ে গেছে, যান্ত্রিক কোনো ত্রুটি নেই, 200 জন যাত্রী আছে। প্লেনের সেবিকারা দরজা লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে এরকম করে দেখিয়ে দিচ্ছে, সিট বেল্ট এরকম করে লাগান, আর বাই চান্স প্লেন যদি দুর্ঘটনায় পড়ে যায় সিটের তলাতে এরকম প্যারাসুট রাখা আছে, এরকম ভাবে নিয়ে এইভাবে পড়ে ঝুলে পড়বেন, আর আমরা এখন এত উঁচুতে যাব অমুক বিমানবন্দরের উদ্দেশ্যে, যে যে ধর্মের মানুষ গড ভগবান ঈশ্বর সবাই স্মরণ করে থাকুন, আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র থেকে এইমাত্র ছেড়ে যাচ্ছি। 200 জন যাত্রী কন্ট্রোল রুম ছেড়ে দিতে বলল, প্লেন উঠে গেল আসমানের উপরে, যাত্রীরা বসে আছে মজা করে, যাত্রীরা 10 মিনিট পরে আসমান থেকে ভেঙে প্লেনটা ধুম করে পড়ে গেল মাটিতে। পেপার পত্র পত্রিকায় এরকম ঘটনা দেখতে পাওয়া যায় তো? যায়, যে প্লেন ভেঙে পড়েছে। আচ্ছা বলুন, কন্ট্রোল রুম দমদম এয়ারপোর্ট যদি বুঝতে পারতো 100,000 কোটি টাকার প্লেন, 200 জন নিরীহ যাত্রী, আমার 4 জন পাইলট, আমার 10 জন কর্মচারী সেবিকা, আমার এত দামি প্লেন, 200 জন নিরীহ মানুষ 10 মিনিট পরে ফাঁকা আসমান থেকে ভেঙে মাটিতে পড়ে যাবে, একজনও বেঁচে থাকবে না, তাহলে বলুন কন্ট্রোল রুম তাকে পারমিশন দিত যে উপরে উঠে চেন্নাইয়ের দিকে যাওয়া শুরু করো? পারমিশন দিত?
দিতো না আল্লাহ বলছেন খুলিকাল ইনসান জাইফা পৃথিবীতে যত মেশিন আবিষ্কার করেছো যত উন্নত মানের যানবাহন আবিষ্কার করেছো যত তোমরা কম্পিউটার ল্যাপটপ মোবাইল স্যাটেলাইট যা কিছু আবিষ্কার করেছো তবে শোনো আমার জ্ঞান ধরে রাখার আমার জ্ঞান বোঝার মেশিন আবিষ্কার করা পৃথিবীর মানুষ সক্ষম নয় দুই মিনিট পরে কি হবে দুই সেকেন্ড আগে কি হবে এইটা বোঝার মেশিন আজ পর্যন্ত আবিষ্কার করা যাইনি পৃথিবীর যদি কোন মেশিন আবিষ্কার এরকম হতো যে 10 মিনিট পরে প্লেনটা ভেঙে যাবে এত দামি প্লেন 200 জন নিরীহ যাত্রী মারা যেত 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 না আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যাইফা নিশ্চয় মানুষ অতিব দুর্বল হয়তো কিছু টাকা হয়েছে কিছু টাকা হয়তো হয়েছে দেখছেন না কিছু লোককে বাজারে কেমন কেমন দেখছেন চেন্নাই কাজে গিয়েছিল আগে আন্ডার প্যান পরে ঘুরতো খাওয়া হতো না ওর মা পরের বাড়ি থেকে চাল তৈরি করার কাজ করত মুড়ি ভাজা কাজ করত পাছা দেখা যেত জামা কাপড় পরলে চেন্নাই গেছে তা আল্লাহর কারিশমা বড় ঠিকাদার হয়েছে বাড়ি এসেছে হাতে চারটে সোনার চেন গলায় আর হাতে ব্যাসলেট পড়েছে আর কেরালার মতো ফাড়া লুঙ্গি পড়েছে আর ছাতি বার করে গ্রামে ঘুরছে ঈদের দিনে এরকম মানুষ আছে না আছে আছে মানে ও ভাবাতে চাইছে কি ছিনু আর কি হুনু ওর মাটিতে পা পড়ে না গ্রামে তাসিরুদ্দিন ভাই ঢুকেছে ভয়ে সালাম করে না যে যদি বিল বইটা বার করে মাদ্রাসার ফিরোজপুরের কিছু চানা যদি চায় যে এই যে তোমাকে পাঁচতলাতে তুলেছে ও তোমাকে এক সেকেন্ডে গাছতলাতে নামিয়ে দিতে পারে এটা পারে কি পারে না পারে পারে বিশাল জ্ঞানী বলছে খুরের মতো ধার এত জ্ঞানী ও সাইডে দাঁড়ানো যায় না আল্লাহ বলছে তোর বারোটা বাজাতে চার মিনিট টাইম লাগবে না আমার শুধু তার ধরে টেনে দেবো হালকা করে দেখবি নিজে পায়খানা করে নিজে চাটবি এরকম লোক দেখেছেন কত হাই স্কুলের হেডমাস্টারকে আমি দেখেছি আন্ডার প্যান পরে ঘুরছে কি ব্যাপার মাস্টার মাসে এরকম হি 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 করছে কেন বলছে তার লুজ হয়ে গেছে মরি স্যার আল্লাহ বলছে আমায় চিনো না তোমরা বড় দুর্বল বেশি বদমাইশি করতে যেও না দুটো টাকা হয়েছে বলে ডান দিকে বাম দিকে পা ফেলছো কোন দিকে ঠিক থাকে না নাকি বড়কে সম্মান করতে হয় ছোটকে স্নেহ করতে হয় এটা তোমার জানা নেই সব ভুলে গেলে আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যাইফা তোমাকে আমি উন্নত মানের করে পাঠানোর পরেও তোমাকে আমি দুর্বল করে দিয়েছি আর একটা কথা সূরা তিনে যেটা বললেন এইটার একটু বলি আল্লাহ তাআলা বলছেন মানুষকে তৈরি করেছি সুন্দর করে আদর করে পাঠিয়েছি পৃথিবীতে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইছি খুব ভেবে চিনতে বলুন যদি বলেন আপনি হাদিস কোরআন বলেন না আমি তো জানি না তো বলবো কি করে আমি তো জানি না তাসিরুদ্দিন ভাইয়ের মতো তো আমার অত ইলমিয়াত নেই আমি বক্তা এটা বলেছি আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে একটা একটা করে বলছি মানুষ সুন্দর প্রমাণ কি করে করবেন এই দেখুন আপনাকে করছি আচ্ছা বলুন তো আপনাদের এলাকায় কোনো গরুর যদি মানুষের যদি বাচ্চা হয় হাঁটতে টাইম লাগে কতদিন এই মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন বলছে এগারো মাস বারো মাস যে আর কেউ বলছে দু বছর মানে ও কারুর ছেলে দেখেনি দু বছরে হাঁটতে শেখে বারো তেরো মাস হলে একটা একটা করে পা চালাতে শুরু করে আচ্ছা এবার বলুন গরুর বাচ্চা হলে কতদিন হাঁটতে টাইম লাগে সঙ্গে 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 এই ডিফারেন্স কেন মানুষের বাচ্চা বড় হয় না গরুর বাচ্চা গরুর বাচ্চা বড় হয় তা এর টাইম লাগছে এগারো মাস ওর লাগছে এগারো মিনিট কেন হ্যাঁ বলছে উপরওয়ালা জানে সব যদি উপরওয়ালা জানে তো আমাকে কেন আনলেন সব উপরওয়ালা জানবে সব উপরওয়ালা জানবে না
আল্লাহ তো জানে ওটা আলাদা বিষয়, তা আপনারও তো ভিতরে পার্স দেওয়া আছে জানার জন্য, আপনাকে জানতে হবে না? জানতে হবে। আপনাকে এবার একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলছে মানুষকে সুন্দর করে বানিয়েছি, মানুষের বাচ্চা হলে টাইম লাগলো 11 মাস, গরুর বাচ্চা 11 মিনিট। কারণ খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা জানে আপনার স্ত্রীর যেদিন পেটে বাচ্চা এসেছে, ডাক্তার বাবু চেক আপ করে বলছে যে আর 4 দিন টাইম আছে বাচ্চা হওয়ার, সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করে ফোন করছেন, হ্যালো আব্বু, শ্বশুরকে বলছে, এখন তো শ্বশুরকে সব আব্বু বলে ডাকে, আব্বু কি হলো বেটা? না ডাক্তার বলেছে হরিপদ 4 দিনের মধ্যে বাচ্চা হবে। তা আমার কাছে তো টাকা পয়সা বেশি নাই, তা আপনি কিছু টাকা পয়সা রেডি রাখিয়েন, আর আর আম্মাজিকে একটু বলে দিয়েন হসপিটালে যেন আসতে, আমার মা তো অসুস্থ যেতে পারবে না। গাড়িওয়ালাকে ফোন করছে, হ্যালো অপু কোথায় আছিস? না আমি জঙ্গিপুরে আছি। এই শোন আমার স্ত্রীর ডেট দিয়েছে 4 দিন পর, যখন তোকে ফোন করব তখন চলে আসবি। তখনই চলে এসেছে, আপনার স্ত্রীর পেন শুরু হয়েছে, বাচ্চা জন্ম হবে। হসপিটালে গেলেন, ডাক্তার বাবুরা বলছে নর্মালে হবে না, সিজার করতে হবে। সিজার করে আপনার একটা ফুট ফুটে ছেলে জন্ম হয়েছে, আপনার স্ত্রী জন্ম দিয়েছে, সঙ্গে সঙ্গে নাসেরা কোলে তুলে নিয়েছে, আহা দাদি কোলে তুলে নিয়েছে, নানি কোলে তুলে নিয়েছে, দাদু কোলে তুলে নিয়েছে, হসপিটালের আয়ারা কোলে তুলে নিয়েছে, আপনি আব্বা হিসাবে আপনি কোলে তুলে নিলেন, মাটিতে ফেলছেন না, কারণ বেটা বলে কথা, মাটিতে ফেলা যাবে না। আল্লাহ বলছেন তোকে বড় আদর করে আমি বানিয়েছি, তোর পাগুলো যদি সাথে সাথে ফিট যদি করে দিতাম, 1 বছর দাদুর কোল চাপতে পেতিস না, মায়ের কোল চাপতে পেতিস না, তোর চাচির আদর পেতিস না, তোর দাদুর আদর পেতিস না, তোর হসপিটালের আয়াদের কোল চাপতে পেতিস না। আমি আল্লাহ তোকে এত আদর করে বানিয়েছি, হসপিটাল থেকে জন্ম থেকে নিয়ে 11 মাস টাইম নিয়েছি, 12 মাস টাইম নিয়েছি, 1 বছর টাইম নিয়েছি, 1.5 বছর টাইম নিয়েছি, শুধু পাড়ার লোকের কোলে ভাবি।